স্বামীজি ওই 7th July এর টক, সকালবেলাটা তিনি বেদান্তের কিছু যে সিদ্ধান্তগুলো সেটা নিয়ে আলোচনা করে দেখালেন যে কিভাবে ঈশ্বরই আছেন, আর সেই ঈশ্বর তিন জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান রূপে বিভাজিত হয়ে যান বলে, যিনি অনন্ত যিনি অখণ্ড তিনি এই বহু রূপে আমাদের সামনে আসেন। সেখান থেকে যখন তিনি সেই 1000 আইল্যান্ড পার্কে আছেন, সেখানে খাওয়া দাওয়ার পরে দুপুরবেলায় স্বামীজি আবার ব্রহ্মসূত্র নিয়েই আলোচনা করে যাচ্ছেন। আচার্য শঙ্কর দিয়ে শুরু হয়েছিল যখন আমরা বেদান্ত ইন্ট্রোডিউস করেছিলাম। স্বামীজি এখনও চলছেন চলছেন চলছেন, চলতে চলতে স্বামীজি এবার ষড় দর্শনের কথা বলছেন। আমরা যখনই দর্শন নিয়ে আলোচনা করি আমরা ইন পাসিং বলি ষড় দর্শন। উনি বলছেন দের আর 6 স্কুলস অফ ফিলসফি ইন ইন্ডিয়া দ্যাট আর রিগার্ডেড অ্যাজ অর্থোডক্স বিকজ দে বিলিভ ইন দি ওয়েদার্স। আপনারা অনেকদিন ধরে ক্লাস ক্লাস করছেন, আমরা সিস্টেমেটিক ওয়েতে না এই ষড় দর্শন নিয়ে বলিনি। যাদের ইন্টারেস্ট আছে, আমরা গত বছর ইংলিশে টক দিয়েছিলাম, ইংলিশে হিন্দুইজম বলে ফিলসফি, ফিলসফিতে না ছটি দর্শন আলোচনা করা আছে, ছটি দর্শন তার সঙ্গে 4 ওয়াক 7 করা আছে, ওটা আপনারা শুনতে পারেন। আমরা এখানে খুব সংক্ষেপে একটু বলি ষড় দর্শন ব্যাপারটা কী, কারণ যারা এই ঠাকুরের ভক্ত তারাই প্রায় শোনেন ষড় দর্শন ষড় দর্শন। খুব সংক্ষেপে ষড় দর্শন কী বলতে চাইছে, যারা ফিলসফি নিয়ে পড়াশোনা করেছেন তারা জানবেন ভারতে যখনই দর্শন এটাকে দুটো ভাগে বিভাজিত করা হয়, আস্তিক দর্শন নাস্তিক দর্শন। আস্তিক দর্শন মানে হয় যারা বেদের কথাকে পুরোপুরি বিশ্বাস করেন, নাস্তিক দর্শন হলে যারা বেদকে পারমার্থিক জ্ঞান রূপে শেষ কথা মনে করেন না। নাস্তিক দর্শনে প্রথম হয় 4 ওয়াক, যারা ম্যাটেরিয়ালিস্টস তারা বলে যে আমাদের কাছে দেহ সত্য, আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেটা নিচ্ছি এটাই সত্য। জৈন দর্শন তারা আধ্যাত্মিক, তারা খুব শ্রেষ্ঠ সব দিক থেকে খুব শ্রেষ্ঠ, কিন্তু বেদকে তারা শেষ কথা বলে মানেন না। অন্যদিকে বৌদ্ধ ধর্ম রয়েছে, বৌদ্ধ ধর্মে আবার 4টে স্কুল, তারা বেদকে শেষ কথা বলে মনে করেন না। মোটামুটি 4টে বেদের জৈন 5 আর 4 ভাগ 6, এই 6টিকে বলা হয় নাস্তিক দর্শন। অন্যদিকে আস্তিক দর্শন বলতে যারা বেদকে শেষ কথা বলে মনে করেন, এর মধ্যে প্রথম হচ্ছে সাংখ্য। সাংখ্য কপিল মুনি দিয়েছিলেন আর এটাকে বলা হয় সবচেয়ে পুরনো দর্শন, সেই জন্য কপিল মুনিকে বলা হয় ফাদার অফ ফিলসফি, সম্মানী। সাংখ্যের মতের সঙ্গে একটু তফাত হয়ে আসে যোগ দর্শন। যোগ দর্শন খুব পুরনো দর্শন, কিন্তু পতঞ্জলি এটাকে কোডিফাই করেছিলেন। আর শুধু পতঞ্জলি না, আরও আরও কিছু কিছু আছেন যাদের যোগ দর্শন রয়েছে, কিন্তু বিশেষ করে স্বামীজির আসার পরে পতঞ্জলি যে রাজযোগ এটা খুব ফেমাস হয়ে গেছে। তিন নম্বর হচ্ছে গৌতম মুনির ন্যায় দর্শন। 4 নম্বর কণাদ মুনি তার বৈশেষিক দর্শন, তালব্য সয় মূর্ধন্য সয় বৈশেষিক। 5 নম্বর হচ্ছে জৈমিনী মুনির পূর্বমীমাংসা বা মীমাংসা, মীমাংসা জৈমিনী। আর তারপরে হচ্ছে বেদান্ত ব্যাসদেবের বেদান্ত সূত্র, এই 6টি দর্শন। এগুলোর বক্তব্য কি আমি খুব সংক্ষেপে আপনাদের একটু বুঝিয়ে বলে দিই, যে দেখুন যদি আরও ডিটেলে জানতে চান তাহলে তো আপনাকে ভালো বই পড়তে হবে। খুব ভালো ভালো বই আছে ষড় দর্শনের উপরে, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি চ্যাটার্জি এন দত্ত সবচেয়ে ভালো বই, আর অন্যদিকে রাধাকৃষ্ণ আদি থেকে শুরু করে অনেকেই খুব ভালো ভালো বই লিখেছেন ষড় দর্শনের উপরে। আমি আপনাকে খুব সংক্ষেপে মূল বক্তব্য প্রত্যেকটি দর্শনের কী বলে দিই।
সাংখ্য দর্শন এটা হচ্ছে এটাকে বলে রিয়েলিজম স্কুল। রিয়েলিজম স্কুল মানে হয় দুটো স্কুলের কথা বলা হয়, আইডিয়ালিজম আর রিয়েলিজম। রিয়েলিজম হয় যেখানে যে পরিবর্তনগুলো রয়েছে সেগুলো সত্যি, আইডিয়ালিজম হয় পরিবর্তনগুলো যেগুলো আছে সেগুলো সত্য নয়। আমাদের সাংখ্য দর্শনে বলে যে কোনো জিনিস যখন হয় সেটা আগে থেকে সেই বস্তুর মধ্যে রয়েছে, কিছু ক্রিয়া করলে সেই বস্তুটা বেরিয়ে চলে আসে, যার জন্য এটাকে বলা হয় সৎকার্যবাদ। সৎকার্য মানে কার্য সত্যিকারের হচ্ছে। যেমন মাটি, মাটির মধ্যে ঘট আগে থেকেই আছে, মাটি থেকে ঘট বেরোয় না, ঘটটা মাটিতে আগে থেকেই আছে। যিনি কুম্ভকার তিনি নিজের চেষ্টা আদি দিয়ে সেই কুম্ভকে বার করে নেন, এরা ওদের খুব মানে খুবই ইম্পর্টেন্ট তার মানে মত। আর সাংখ্যের যে সৃষ্টিবাদ, সাংখ্য যেভাবে জগৎকে দেখেন এটা খুব একটা খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করেছে বেদান্তে আর যোগে। তো আমাদের এই যে বর্তমানকালে এই যে দুটি দর্শন খুব ইম্পর্টেন্ট, যোগ আর বেদান্ত, এই দুটিরই যে সৃষ্টিতত্ত্ব সাংখ্য দর্শন থেকে আসে। তো কিন্তু সাংখ্য দর্শনে যেটা যখন বলছেন যে কোনো জিনিস যেটা সৃষ্টি হচ্ছে আগে থেকেই সেটা ছিল, যেমন কুম্ভ একটা ঘট আগে থেকেই মাটিতে ছিল, তার মানে সৃষ্টি বলে কোনো কিছু হয় না, নতুন কোনো কিছু হয় না, হতে পারে না, কারণ আগে থেকেই আছে। সৃষ্টি মানে হচ্ছে কোনো কিছু নতুন হওয়া, কিন্তু যখন আগে থেকে আছে তাহলে কী করে হবে, কী করে আগে থেকে আছে? তো বলছেন জগতের দুটি সত্তা, পুরুষ আর প্রকৃতি। পুরুষ হলো চৈতন্য, প্রকৃতি হলো জড়। অনাদিকাল থেকে এই সত্তা রয়েছে আর অনাদিকাল অবধি থাকবে, এটাই সত্তা। সত্য তাহলে দুটি হয়ে যায়, পুরুষ আর প্রকৃতি, চৈতন্য আর জড়। সেই জন্য এটা হচ্ছে ঠিক ঠিক দ্বৈতবাদ, যেখানে সত্তা আসল শেষ কথা, শেষ সত্য দুটি, চৈতন্য জড়। এই দুটি যখন এক অপরের সঙ্গে কাছাকাছি যখন আসে, পুরুষ আর প্রকৃতি, সৃষ্টি হয়ে যায়। পুরুষ অনন্ত, তার মানে সোলস আত্মা অনন্ত, সংখ্যায় সংখ্যায় অনন্ত, কিন্তু তার মধ্যে পূর্ণ জ্ঞান এইগুলো সব কিছু রয়েছে। কিন্তু প্রকৃতির কাছে যখন আসে প্রকৃতি নিচে ওঠে। প্রকৃতি সত্ত্ব রজতম এই তিনটে গুণ সাম্য অবস্থায় প্রকৃতি। পুরুষ যখনই তার কাছে আসে এই সাম্য অবস্থাটা নড়ে ওঠে, সেখান থেকে শুরু হয়ে যায় সৃষ্টি, চলতে শুরু হয়ে যায়। সে এমন চলতে শুরু হয় যে পুরুষ যে সর্বজ্ঞ সর্বশক্তিমান, সে অবাক হয়ে তাকাতে শুরু করে। দারুণ! আমরা যেমন কোনো একটা নতুন জায়গায় গেলে বলি হিমালয়, অহ কি দারুণ, হ্যাঁ ক্যামেরা বার কর, ছবি তোল, পোজ কর, হ্যাঁ ডান দিক রাখলো। প্রকৃতি নিজের নাচ দেখাতে থাকে, নাচ দেখাতে থাকে, নাচ দেখাতে থাকে, চলছে অনন্তকাল চলে। কিন্তু পুরুষের স্বভাব ওইটাতে মুগ্ধ হওয়া নয়, ফলে আজকে হোক কালকে হোক সে বোর হয়ে যায়। গুরু কথা যখন শুনে বোর হয়ে যায়, বুড়ো যখন হয় ভোগ করতে পারে না, একটু বোর হয়, আবার পরের জন্মে আর একটু বোর হয়, হতে হতে মানুষ আর একটু বেশি বোর হয়ে যায়, তখন বলে যে আমার এগুলো লাগবে না। প্রকৃতি তখন আরও নতুন নৃত্য দেখাতে শুরু করে, সেটাও তার চলে না, তখন পুরুষ বলে আমার লাগবে না, আমার বর্তমানকালের ভাষায় ডিভোর্স চাই, সেপারেশন। প্রকৃতি প্রাণপণ চেষ্টা করে, সে মানবে না, দিয়ে আলাদা হয়ে গেল। এই যে সাধনা মানে হচ্ছে এই আলাদা হওয়ার চেষ্টা। একটা পুরুষ মানে একটি আত্মা, সে যদি মুক্ত হয়ে যায় বাকিরা কিন্তু বন্ধনে থাকবে।
আর যতদিন এগুলো বন্ধনে আছে ততক্ষণ সৃষ্টি চলছে। যখন সব কটা পুরুষ মুক্ত হয়ে যাবে সৃষ্টি শেষ হয়ে যাবে, সে শেষ হলেও কিছু হবে না, তার কারণ অনন্ত পুরুষ অনন্ত প্রকৃতি, এই নদী দুটো চলছে, আবার ওরা মিট করবে, আবার সৃষ্টি হবে, আবার এইটা চলতেই থাকবে, সৃষ্টি সংহারের ক্রম চলতে থাকবে, পুরুষ প্রকৃতির ক্রম চলতে থাকবে, অনন্ত পুরুষ এই প্রকৃতি, প্রকৃতি হচ্ছে একটা রাশির মতো, একটা বিরাট একটা ডিভি মতো সত্যরজতমের, এই যাবতীয় আমরা যা কিছু দেখছি জগতে সবটাই পুরুষ প্রকৃতির খেলা। এই এটা কীভাবে হয় আলাদা, মানুষ যখন বিরক্ত হয়ে যায় তার মধ্যে যখন এই বৈরাগ্যের ভাব এসে যায় তখন বলে আমি প্রকৃতির দৃশ্য দেখতে চাইছি না, তো সরে যেতে শুরু করে, দিয়ে বিচার করে করে বিচার করে করে বিচার করে করে যেটাই প্রকৃতির এলাকা সেটাকে ছেড়ে বেরিয়ে যায়। শেষ অবস্থায় তার কৈবল্য কেবল মুক্তির অবস্থায় পৌঁছে যায়। দু নম্বর দর্শন হচ্ছে যোগ, যেটা পতঞ্জলির, তিনি ওই একই তার যে দর্শন সাংখ্যেরই দর্শন, তফাত হলো যে ওর মধ্যে ঈশ্বরকে নিয়ে আসেন, সাংখ্য ঈশ্বরকে মানে না, যোগ ঈশ্বরকে মানে কিন্তু সে ঈশ্বর সৃষ্টিকর্তা না, সে হলো এক জ্ঞানী পুরুষ, সে কোনো কিছুতে জড়ায় না, যোগ মতে সৃষ্টি সংহার এটা হচ্ছে পুরুষ আর প্রকৃতির মিলন আর পুরুষ আর প্রকৃতির আলাদা হয়ে যাওয়া। আমরা এই দেববাণী শেষ হলে যোগ দর্শন নেব, তখন আরও বিস্তারে এটা আলোচনা করব। যোগ মতে আমি সত্য, আমার চিন্তন সত্য, ওনারা বিশ্বাস করেন মানুষ যদি নিজের শরীরের উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসে আর নিজের মনে যে চিন্তা ভাবনাগুলো চলছে এটার উপর যদি পুরো নিয়ন্ত্রণ নিয়ে আসে, শরীর আর মনে পুরো নিয়ন্ত্রণ যদি চলে আসে, তখন ধীরে 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 মনটা শান্ত হয়ে যাবে। কেমন শান্ত? স্বামীজি উপমা দিচ্ছেন যে একটা পুকুরে যেমন ঢিল ছোড়া হয়েছে, সেখানে ছোট বড় ঢেউ উঠছে, ঢেউগুলো শান্ত যখন হয়ে গেল তলায় কী আছে দেখা যায়, মন যখন শান্ত হয়ে যায় আপনার ভেতরে কী আছে আপনি নিজেই জানতে পারবেন, এটাকে বলছে জ্ঞান। এখন যখন জেনে গেল আমি এই, তার মুক্তি, তদা দ্রষ্টু স্বরূপে অবস্থানম, প্রকৃতি যে লীলা খেলা করছে যেটা সাংখ্যে বলা হলো, তার যে লীলা খেলা, এই নানান রকমের যে নাচ নর্তন যেগুলো চলছে, যোগ মতে ওই সেই জিনিসগুলো আমাদের মন দিয়ে আসে, সেই জন্য মনে নানান রকমের চিন্তা ভাবনা ভাব বিচার চলছে, যদি ওইটাকে নিয়ন্ত্রণ করে নেওয়া হয়, যখন যোগ দর্শন আমরা পড়ব তখন বিস্তারে আলোচনা হবে যে নিয়ন্ত্রণ কীভাবে হয় আর তার কী কী ফল হয়, তার কী কী অসুবিধে আদি আছে সবই হবে। শেষে যোগ মতে মুক্তি হল বিচার করে না, সাংখ্য মতে বিচার, যোগ মতে মনকে শরীরকে নিয়ন্ত্রণে এনে ফল, সেই এক পুরুষ অনন্ত যোগ মতেও সাংখ্য মতেও, প্রকৃতি রাশির মতো দুটোতে একই, যে পুরুষ মুক্ত হয়ে গেল মুক্ত হয়ে গেল, যারা বন্ধনে পড়ে আছে বন্ধনে পড়ে থাকবে। সেখান থেকে তিন নম্বরে এসে গেল ন্যায় দর্শন, ন্যায় দর্শন হচ্ছে গৌতম মুনির দর্শন, গৌতম মুনি খুব উচ্চমানের দর্শন ইয়ে ছিলেন, ঋষি ছিলেন, তার চিন্তাভাবনাও খুব উচ্চমানের ছিল। ন্যায় মানে হচ্ছে জিনিসটাকে ঠিক ঠিক জানা, সাংখ্য শব্দটা যেটা, সাংখ্যের অর্থ হলো সম্যক, সম্যক জ্ঞান, যেখানে মানে কারেক্ট নলেজ, ন্যায়ও বলছে কারেক্ট নলেজ, কিন্তু ন্যায় যেটা কারেক্ট নলেজ ওটা হচ্ছে লজিক দিয়ে, যুক্তি দিয়ে। ন্যায় দর্শন যে যুক্তিগুলোর ব্যবহার করে নিজের এতে, সে সাংঘাতিক, খুব উচ্চমানের। আর পণ্ডিতদের বক্তব্য হচ্ছে পাশ্চাত্য জগতে ওনারা যত যুক্তি আদি ব্যবহার করেছেন সবটাই কিন্তু আমাদের ন্যায় দর্শনে আছে, আর খুব কমপ্লিকেটেড। এই সাধারণ লোকে, আমাদের এখানে সংস্কৃত অনার্স আছে, ছেলেগুলো বলে যে একটা সূত্র তার ব্যাখ্যা এক মাস ধরে চলে আর এক মাস পরে কিছুই বুঝতে পারে না কী বলেছে, প্রচণ্ড কনফিউজিং। সেখানে
ন্যায়ের পণ্ডিত মনে হচ্ছে, অন্য কেউ ওটা কিছু বুঝতেই পারবে না, ওনারাই ওটা বুঝতে পারবেন। আর ন্যায়ের পণ্ডিতের সেই জন্য সম্মানও খুব ছিল, কারণ এত কঠিন জিনিসগুলোকে তারা বুঝতে পারেন। ন্যায়ের মত, ন্যায় চলে সবটাই দ্রব্য নিয়ে। দ্রব্য মানে হলো বস্তু, আমাদের ভাষায় সাবস্টান্স। আত্মাও একটাকে, আত্মাকেও তারা দ্রব্য বলছেন। কিন্তু কি হয়, আমরা খুব সহজে বলে যাচ্ছি, এগুলো কিন্তু খুব কমপ্লিকেটেড জিনিস, খুব কঠিন জিনিস। আমরা যে স্বামীজি এখানে সদ দর্শন বলেছেন দেববাণীতে, আমরা সদ দর্শনে আইডিয়া দিচ্ছি। তো বলছেন এই যে আত্মা, এটাও একটা দ্রব্য। আত্মা কিন্তু ইটার্নাল, আর আত্মার ভেতরে সব কিছুই রয়েছে। কিন্তু কনসিয়াসনেস বলতে যেটা বোঝায়, চেতনা বলতে যেটা বোঝায়, এটা তখনই হয় যখন আত্মা এই বুদ্ধির সঙ্গে, মন বুদ্ধি যেটা, এর সঙ্গে যখন জোড়ে, এই জাংশনটা যদি হয়, আত্মার যে জয়নিংটা যদি মন বুদ্ধির সঙ্গে হয়, তবেই কিন্তু চেতনা আসবে। আর কিন্তু তার সঙ্গে যেটা, যেটা একটা বিরাট ডেঞ্জারাস জিনিস যেটা ওনারা বলেন, আত্মার বোধ আছে, সুখ দুঃখ পাপ পুণ্য এই বোধগুলো আছে। গীতা যদি 13 নম্বর অধ্যায়ে দেখবেন, ইচ্ছা দ্বেষম সুখম দুঃখম এই জিনিসগুলো কোথাও একটা ওনারা ন্যায় দর্শনে আত্মার উপরে নিয়ে চলে আসেন। আর আচার্য শঙ্কর সেটাকে খুব জোর আক্রমণ করেন যে এগুলো আত্মার গুণ না। গৌতম মুনির মতে এই যে আত্মা যখন মনের সঙ্গে জুড়ে যায়, তখনই চেতনার জন্ম হয়। আর উদ্দেশ্য হল, সাধন ভজনের উদ্দেশ্য আত্মাকে মন থেকে আলাদা করা। তো বলবেন যে কোথাও একটা সাংখ্য আর ন্যায় যেন মিলছে, তফাত আছে। সাংখ্য যেমন সমস্ত সব কিছুকেই জ্বর নিচ্ছে, ন্যায় কিন্তু ওইভাবে অতটা নাই না। এনাদের যে শ্রেণী করা যেটা, সেটা পুরোপুরি আলাদা, সিস্টেমটা পুরো আলাদা। আর আত্মার সঙ্গে মন যখন জুড়ে যায়, আত্মাকে এনারা পিওর কনসিয়াসনেস নেন না। আত্মা হলো এনাদের কাছে একটা দ্রব্য, আত্মা হলো এদের কাছে একটা বস্তু। যেমন পানে চুন আর খৈর মিললে যেমন একটা লাল রং হয়ে যায়, আত্মা মন এই দুটো মিললে তখন চেতনার জন্ম হয়। এই চেতনা যে রুট, সেটাকে যদি কেটে দেওয়া হয়, তখন আত্মা আলাদা হয়ে যাবে। আত্মা যে অনন্ত ইটার্নাল, সর্বাবস্থায় আছে, আর নিজের মতো এটা আলাদা হয়ে যায়। এর ছোট ভাই হলো বৈশেষিক, বৈশেষিক হলো কণাদ মুনির। কণাদ মুনি খুব উচ্চ মানের মুনি ছিলেন। তিনি রাস্তায় চাল গম এই দানাগুলো যেগুলো পড়ে আছে, সেগুলো তুলে 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 জমা করতেন, সেটাই 15 দিনে একদিন এক মুঠো খেতেন। সে নাম তার কণাদ। তো বৈশেষিকের অনেক কিছু মত ন্যায়ের মতের সঙ্গে মেলে, সেই জন্য ন্যায়ের বৈশেষিককে একসঙ্গে নেওয়া হয়। ন্যায় করে কি, ন্যায়ের প্রায় 26 খানা পদার্থ রয়েছে, এই যে দ্রব্য যেটাকে বলছেন, সেটাকে বৈশেষিকরা ওটাকে ছোট করে 7টাতে নিয়ে আসে। এই 7টার মধ্যে 6টা হচ্ছে ভাব, 1টা হচ্ছে অভাব। তো এর মধ্যে যেটা যা মানে এনারা সেই নানান রকমের যুক্তি তর্ক এগুলো সব নিয়ে আসেন, আর যেটা বললাম যে আমরা জাস্ট একটা ছোট্ট আইডিয়া দিচ্ছি, বিস্তারে যেতে গেলে হয় ওই টকটা একটু শুনতে হবে যেটা ইংলিশে দিয়েছি, নাহলে বইগুলো পড়তে হবে। এনাদের বক্তব্য হচ্ছে যে 4 রকমের অণু সবসময় রয়েছেন, ঈশ্বরের ইচ্ছায় রয়েছেন, ঈশ্বরকে এনারা বলেন মহেশ্বর। এর মধ্যে আকাশকে এনারা ওই অনুরূপে নেন না, তার মানে বাকি 4টে বায়ু জল অগ্নি পৃথিবী, এই যে 4টে অণু, এরা ইটার্নাল,
ইটারনালি তারা রয়েছে। যার জন্য অনেক সময় এনারা এনাদেরকে তুলনা করে গ্রিক অ্যাটমিস্ট, গ্রিককে গ্রিক দর্শনের অ্যাটমিস্টরা ছিল, আর বর্তমানকালে যে ফিজিক্স সেখানেও এনারা ফিজিক্সে যে অ্যাটম সেটার সঙ্গে কম্পেয়ার করেন, কিন্তু কমপ্লিটলি ভুল। এনাদের যে অ্যাটম, বৈশেষিকের অ্যাটম, এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছার অধীন। এই অ্যাটমগুলো এত সূক্ষ্ম, এত সূক্ষ্ম, এগুলোকে দেখা যায় না। এই অণুগুলো যখন, দুটো অণু যখন মিলে যায়, ওটাকে বলে দুই অণু, দুই অণু। আর ওই দুটোর যখন তিনটে করে মেলে সেটাকে বলে ত্রেণু বা ত্রশ্রেণু, ট্রায়াড। তার মানে যেটা তিনটে যেখানে অ্যাটম রয়েছে, মানে মলিকিউল যেটা, তো তিন গুণ দুই ছয়, ছটা করে অ্যাটম থাকে। তো বলছেন যে যখন এই ত্রেণু যখন হয়ে যায় তখন গিয়ে সেটাকে দেখা যায়। যেমন আমরা যে জলে যদি একটা পার্টিকল দেখি, কোন অবস্থায় দেখব? অণু অবস্থায়। ওটাকে দেখা যাবে না, ওটাকে দেখতে গেলে যখন ওটা ত্রেণু যখন হয়ে যাবে, ত্রেণুতে মানে মিনিমাম ছটা অ্যাটম থাকবে। বেসিক্যালি বলতে চাইছেন যে জিনিসগুলো খুব সূক্ষ্ম, সূক্ষ্ম থেকে একটু স্থূল হয়, ওখান থেকে আরও স্থূল হয়, সেই স্থূল যখন হয়ে যায় তখন আমরা আমাদের ইন্দ্রিয় আদি দিয়ে এটাকে নিতে পারি। আমি বলছেন এই বিশ্বব্রহ্মাণ্ডে যাবতীয় যা কিছু আছে সবটাই হলো এই পরমাণুর খেলা। পরমাণুর খেলা মানে অণু, দ্বয়ণু, ত্রিশণু সব মিলে যেটা এদের খেলা। যেখানে যাবতীয় যা কিছু আছে আপনি দেখবেন এটা সব হচ্ছে ম্যাটার, ম্যাটার, ম্যাটারের খেলা। এটা দেখবেন খুব ইন্টারেস্টিং জিনিস, যোগশাস্ত্রে এই ম্যাটারকে মাইন্ড স্টেজে নিয়ে আসে, থটস হিসেবে নিয়ে আসে, কিন্তু বাকি সাংখ্যে বলুন, বৈশেষিক বলুন, ন্যায় বলুন, কোনো না কোনোভাবে আত্মা আর ম্যাটার, চৈতন্য আর জড় কোথাও একটা এই দুটো সত্তা যেন চলে আসে। বৈশেষিকদের মতে সাধনা মানে হলো যখন ধীরে 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 জ্ঞান করা হয় যে কীভাবে সমস্ত সব কিছু অ্যাটম, অ্যাটম, অ্যাটম। আমরা খাওয়াকে ভালোবাসছি, খাবারটা আলটিমেটলি সবটাই কিন্তু অ্যাটম। কাউকে ভালোবাসি, আলটিমেটলি সে পুরোটা কিন্তু অ্যাটম, মানে যাবতীয় যা কিছু সবটাই অ্যাটম। এই বিচার করতে 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 তখন কী হয়, ঠাকুর বলছেন একজন বাঘের মুখ পড়ে পড়ে এসে সবাইকে ভয় দেখাচ্ছে, একজন চিনেছে তোকে আমি চিনি, তখন সে হেসে আরেকজনকে ভয় দেখাতে চলে গেল। ঠিক তেমনি যখন আপনি এর স্বভাব জেনে গেলেন, নিজে জগতের স্বভাব, তখন এটা খরচে পড়ে যায়। পাঁচ নম্বর হলো বেদান্ত, সরি, পাঁচ নম্বর হলো মীমাংসা। মীমাংসা জৈমিনি বলে মুনি, তিনি এটাকে দিয়েছিলেন। মীমাংসা বলে, মীমাংসা মানে হলো সলিউশন, জিনিসটাকে বুঝে সামনে নিয়ে আসা। ওনাদের মতে বেদের জ্ঞান এটাই হলো শেষ কথা, যাবতীয় যা জ্ঞান আছে বেদে রয়েছে। এবার তোমার বুদ্ধিকে তুমি যদি ঠিক করো, শুদ্ধ কর্ম যদি করো, তাহলে তুমি ধীরে ধীরে বুঝতে পারবে বেদের বক্তব্য কী, বেদের অর্থ কী। যখন ওই অর্থে তুমি প্রতিষ্ঠিত হবে, বেদের কর্ম যখন করবে, মরার পরে তুমি স্বর্গে যাবে, আর শ্রেষ্ঠতম স্বর্গে যাওয়াই জীবনের উদ্দেশ্য। মীমাংসাও ঈশ্বরকে মানে না, বৈশেষিক, ন্যায় এরা লজিক্যাল, কিন্তু ঈশ্বরকে মানে, ঈশ্বরকে মানে, সাংখ্য মানে না। আর বেদের যে মীমাংসা, যেটা মীমাংসাকে বলা হয় মূল দর্শন বেদের, কারণ বেদের বাইরে কিচ্ছু না, বেদের ঠিক ঠিক অর্থ বার করো তো বাকিরা কী করছে, তারও অর্থই বার করছে। ন্যায় নিজের মতো করছে, বৈশেষিক নিজের মতো করছে, সাংখ্য নিজের মতো করছে, কিন্তু মীমাংসা হলো একবারে গোড়া। আর অর্থ কীভাবে বার করতে হবে, তর্ক কীভাবে করতে হবে, এগুলো সব না ধীরে ধীরে মীমাংসা এটাকে পলিশ করেছে। সেটা বলে বেদান্ত যদি বুঝতে হয় প্রথমে মীমাংসাকে ভালোভাবে বুঝতে হয়। তো মীমাংসার কাছে ধর্ম, ধর্ম যেটা এটাই হলো শেষ কথা। আর ধর্ম পালনের জন্যে বেদকে মানতে হবে,
বেদকে মানার জন্য বেদে যে কথাগুলো রয়েছে তার অর্থকে ঠিকভাবে জানা মীমাংসা তাতেই সাহায্য করে। ছ নম্বর বেদান্ত। বেদান্ত আপনারা অনেকবার শুনেছে, আমরা অত ডিটেলে যাচ্ছি না। আচার্য শঙ্করের যে বেদান্ত, আমরা এর আগে একদিন ইন্ট্রোডিউসিং বেদান্ত টকে বলেছিলাম কীভাবে আচার্য শঙ্কর বলছেন আহম ব্রহ্মাস্মি, ইন্ডিভিজুয়াল ইউনিভার্সালে কোনো ডিফারেন্স নেই। ব্যাসদেব উপনিষদকে আধার করে তিনি দর্শন দাঁড় করালেন, যেটা তার নাম বেদান্ত দর্শন। উপনিষদ বেদেরই শেষ কথা, মীমাংসকরা কিন্তু উপনিষদকে মানে না। মীমাংসকদের পরিষ্কার ডেফিনেশন মন্ত্র ব্রাহ্মণ, মন্ত্র ব্রাহ্মণে ওর বেদ নাম দেয়াম, বেদ কি না মন্ত্র আর ব্রাহ্মণ। মন্ত্র ব্রাহ্মণ হচ্ছে বেদের চারটে অংশ, প্রথমে মন্ত্র, তারপরে ব্রাহ্মণ, তারপরে আরণ্যক, তারপরে উপনিষদ। মীমাংসা শুধু প্রথম দুটোকে ভ্যালিড বলে মনে করে, বাকি দুটোকে ভ্যালিড বলে মনে করে না। তাদের সমস্ত সব কথা যজ্ঞকে নিয়ে, যজ্ঞের বাইরে কিচ্ছু না। ব্যাসদেবের মতে, আর পরে পরে যে বড় বড় চিন্তক এসেছেন তাদের মতে, উপনিষদ হচ্ছে বেদের সার, বেদের যা কিছু বক্তব্য সেটা উপনিষদে দেওয়া আছে। উপনিষদ এখন কি বলতে চাইছেন সেটা যদি কেউ বুঝে নেয়, সে জেনে যাবে বেদ কি বলতে চাইছেন, হিন্দু ধর্ম কি বলতে চাইছে। যদিও ব্যাসদেব 555টি সূত্রতে বলে দিলেন যে বেদান্ত কি, কিন্তু দেখা গেল পরে পরে যারা এলেন তারা ওটা নিজের মতো ইন্টারপ্রেট করছেন। এর অনেকগুলো বিভিন্ন স্কুলস রয়েছে, বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে। মূল তিনটে অদ্বৈত, যেটা আচার্য শঙ্করের, বিশিষ্ট অদ্বৈত যেটা রামানুজের, আর দ্বৈত যেটা মধ্য। বাকি যে স্কুলসগুলো রয়েছে তারাও এই একটু একটু তফাত। আলটিমেট যেটা হয় আমি আর ব্রহ্ম, আমি হলাম ইন্ডিভিজুয়াল, ব্রহ্ম হলেন ইউনিভার্সাল। এই ইন্ডিভিজুয়াল আর ইউনিভার্সালের কী রিলেশন, এটার উপরে নির্ভর করে দর্শনটা কী হবে। বেদান্ত বলবে আমি আর ব্রহ্ম এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। রামানুজ যিনি বিশিষ্ট অদ্বৈত, তিনি বলবেন আমি আর ব্রহ্ম জুড়ে আছে ঠিকই, কিন্তু যিনি ব্রহ্ম তিনি আসলে নারায়ণ। নারায়ণেরই আরেকটা রূপ হল নির্গুণ নিরাকার। বেদান্ত যখন পড়ছেন বলা হয় অখণ্ড সচ্চিদানন্দই আছেন, সৎ চিত আনন্দ। যিনি সৎ তিনি চিত, তিনি আনন্দ, তিনি সগুণ সাকার রূপে আমাদের সামনে আসেন। রামানুজ এটাকে পুরো উল্টে দেবেন, বলেন না নারায়ণ, নারায়ণ হচ্ছেন অনন্ত গুণ তার নিধান। যখন নির্গুণ বলা হয়, নির্গুণ বলতে বেদ বলতে চাইছেন এত গুণ, এত গুণ যেটা ব্যাখ্যা করা যাবে না, এক নয়, দুই নয়, তিন না, অনন্ত গুণ, সেই জন্য নির্গুণ। তিনি আবার অনেক সময় দেখান যেন তিনি এই শরীরে নেই, কারণ পুরাণাদিতে যে বর্ণনা আছে। তিনি বলবেন এই যে সচ্চিত আনন্দ, এই যে কথাগুলো যেগুলো বলা হয়েছে বেদে, এগুলো ভগবানের স্বরূপ না, এগুলো ভগবানের গুণ। ভগবান আনন্দ স্বরূপ, ভগবান চৈতন্য, মানে এটা তার গুণ, এটা তার স্বরূপ না। আচার্য শঙ্কর আর রামানুজে এটা হলো মেজর ডিফারেন্স, দুটো মেজর ডিফারেন্স। একটা হয় তিনি ইন্ডিভিজুয়াল আর ইউনিভার্সালকে লিঙ্ক করেন গাছা, গাছ আর পাতা। পাতা যেমন গাছের সঙ্গে জুড়ে আছে ঠিকই, কিন্তু গাছ আর পাতা আলাদা। ঠিক তেমনি আত্মা আর পরমাত্মা আলাদা, কিন্তু আত্মা জুড়ে রয়েছে পরমাত্মার সঙ্গে। মুক্তি মানে হল প্রপত্তি, সমস্ত নিজের ভেতরে যে
দুর্গুণগুলো রয়েছে এটাকে পরিষ্কার করা আর ভক্তি দিয়ে নিজেকে ভগবানের পায়ে ফেলে দেওয়া। মধ্বাচার্য তিনি হলেন পুরো গোড়া দ্বৈত। তিনি বললেন যে কল্পনাও করা যায় না যে আত্মা কখনো ঈশ্বরের সঙ্গে কোনোভাবে জুড়ে থাকতে পারে। যে ঈশ্বর তিনি হলেন মালিক, আত্মা হল তার চাকর। আর বলছেন যে এই যে বন্ধন যেটা, মানে এই যে মায়ার আবরণ, অদ্বৈত বেদান্তের কাছে মায়া হচ্ছে মিথ্যা, ইমাজিন, কল্পনা। মধ্বাচার্যের কাছে এটা বাস্তবিক, এটা সত্য। আর ঈশ্বরের কৃপা ছাড়া এই বন্ধন কোনোদিন যাবে না, কারণ ভগবানই এই বন্ধনে রেখেছেন। তার সেই জন্য পথ হলো তার শরণাগত হওয়া, তার ইচ্ছার মতো কাজ করা, তার ভগবানের সেবা করা। আর সেই জন্য তিনি পুরাণ আদিকে বড্ড বেশি, যদিও তিনি বেদকে আধার করে করেছিলেন, কিন্তু তিনি অনেক কিছু কোট করতেন পুরাণের ওপরে। মধ্বাচার্যের যে দর্শন, ওটা পুরাণ বিরাট ইম্পর্টেন্স পায়, অন্যদেরও পায়, কিন্তু আচার্য শঙ্করের কাছে উপনিষদ গীতা বেশি, পুরাণ কম। মধ্বাচার্যের কাছে পুরাণ অনেক বেশি সম্মান পান। আর সাংঘাতিক পণ্ডিত মানুষ ছিলেন মধ্বাচার্য। তো তিনি বলছেন আত্মা সব কিছুর জন্যে সেই পরমাত্মার উপরে নির্ভর, তার কোনো স্বাধীন কিচ্ছু নেই, সেই একবারে গোলাম গোলাম এই ভাব। তো যদি কোনোভাবে ঈশ্বরের কৃপা পাওয়া যায় তবেই মানুষের মুক্তি হয়, না হলে এই যে বন্ধন আষ্টে পৃষ্ঠে বাঁধা। এখন যদি ঠাকুরের আপনি কথা মতো যদি খুব ভালো করে পড়েন, দেখবেন ঠাকুর কখনো অদ্বৈতের কথা বলছেন, কখনো বিশিষ্ট অদ্বৈতের কথা বলছেন, কখন দ্বৈতের কথা বলছেন। এই জন্য অনেক সময় মানুষ কনফিউজড হয়ে যায়, আমার মনের সময় মানুষ ভাবে ঠাকুরের কী ভাব ছিল। আমরা যেমন পড়ছি, কিছু কিছু আলোচনা করছি, আরও করব। এই হলো খুব সংক্ষেপে শর্ট দর্শন। এরপরে যে টক আমরা করব, ধরব স্বামীজির, সেখানে স্বামীজি এটাকে আধার করে এরপরে এগোতে শুরু করবেন বেদান্তকে নিয়ে, যেখানে উনি মাঝে মাঝে রামানুজের কথাও বলছেন, মাঝে মাঝে মধ্বাচার্যের কথা বলছেন, কিন্তু শেষমেশ শঙ্কর থেকে শুরু করে শঙ্কর রামানুজ মধ্ব তিনটেকে মিলিয়ে বেদান্ত বাস্তবে যেমন হওয়ার কথা আসলে যেটা সেটাকে আলোচনা করছেন। এই বলে আমরা আজকের টপিক এখানে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি।